৩০টার ওপর মেগা সিরিয়াল হয়ে গেল। মানে আজকালকার তো মানে মন খুলে মজা করা, মন খুলে কাউকে নিজের কষ্টের কথা বলা, এই বলার লোকগুলো কমে যাচ্ছে। আগে যেমন একটা সিরিয়াল করা মানে যে কোনো চ্যানেলেই মানে চোখ বুঝে এক থেকে দেড় বছর হয়ে যেত, আর এখন যেটা হচ্ছে মানে এত প্রতিযোগিতা বেড়েছে, মানে এখন তিন চার মাসেও কোনো মেগা বন্ধ হয়ে যাচ্ছে, এক মাসেও একটা মেগা বন্ধ হয়ে যাচ্ছে। সেই কারোর কোলে তো নাতনিকে যেতে দাও না, খালি নিজে নিয়েই বসে থাকো। বেশ করে এই আস্তে আস্তে উনু ঢুকলা দেখলে একদম সেবারে উফ বাবা, অঞ্জনার নাতনিকে কেউ ছুটে দেবে তাহলেই হয়েছে। এই রূপ এখানে এসেছে, আরে বাবা হ্যাঁ হ্যাঁ বেশিক্ষণ নেবো না, আরে চলে যাবো একটা ফটো তুলে ফটো। আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দেবো, আপনি শান্ত হয়ে বসুন প্লিজ। দেখুন আজকে আপনাদেরকে আমি যে ডেকেছি সেটা কিন্তু কোনো গুরুতর ব্যাপার নিয়ে আলোচনা করবো বলে নয়। ইমোশনাল মানে আমার তো প্রায় ৩০টার ওপর মেগা সিরিয়াল হয়ে গেল, তো এখন আরও ইমোশনাল ব্যাপারটা আসে না, একটা মন খারাপ হয় ঠিকই। তবে এখানে এমন কিছু কো আর্টিস্ট আমি পেয়েছিলাম, মানে আজকালকার তো মানে মন খুলে মজা করা, মন খুলে কাউকে নিজের কষ্টের কথা বলা, এই বলার লোকগুলো কমে যাচ্ছে। এখানে সেরকম অনেকেই ছিল যাদের সাথে মন খুলে মজা করতে পারতাম, মন খুলে দুঃখের কথা রাগের কথা বলতে পারতাম। এই টিমটা হয়তো পাবো, মানে বিচ্ছিন্নভাবে পাবো হয়তো, এই টিমটার সাথে কাল থেকে আর দেখা হবে না এইটা ভাবলে একটা মন খারাপ তো হচ্ছেই। আর টিম তো শুধুমাত্র অভিনেতা অভিনেত্রীদের দিয়ে হয় না, সকালবেলা আসছি যে আমায় খেতে দিচ্ছে, যে চা চাইলে চা দিচ্ছে, গরম জল চাইলে গরম জল দিচ্ছে, টোটালটাই একটা টিম। এখানে যে আমাকে ভাত খেতে দিচ্ছে সেও যেমন সেই টিমে আছে, যিনি ডিওপি তিনিও সেই টিমে আছে, যে চা জল এগিয়ে দিচ্ছে সেও সেই টিমে আছে, ফলে টোটাল ইউনিটটা একটা অনবদ্য ইউনিট ছিল। এই একসাথে এতজনকে পাওয়াটা তো আর হবে না, বিচ্ছিন্নভাবে পাবো, সেদিক থেকে একটা মন খারাপ হচ্ছে, সত্যি হচ্ছে। মানে কোথাও গিয়ে কি এরকম মনে হচ্ছে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে? তাড়াতাড়ি বলতে মানে আমার তো অনেকগুলো বছর কেটে গেল এখানে, আগে যেমন একটা সিরিয়াল করা মানে যে কোনো চ্যানেলেই মানে চোখ বুঝে এক থেকে দেড় বছর হয়ে যেত, আর এখন যেটা হচ্ছে মানে এত প্রতিযোগিতা বেড়েছে, মানে এখন তিন চার মাসেও কোনো মেগা বন্ধ হয়ে যাচ্ছে, এক মাসেও একটা মেগা বন্ধ হয়ে যাচ্ছে। সেদিক থেকে আমরা এই যে দশ মাস চালালাম এটাকে আমরা ভালোই বলবো, তবে হ্যাঁ আরেকটু বেশি হলে ভালো হতো, সব দিক থেকেই ভালো হতো। একটা মেগা বেশি দিন চলা মানে যেমন প্রোডিউসারের পক্ষেও ভালো, তেমনি সেখানে শুধু আর্টিস্ট নয়, সেখানে যারা যারা কাজ করে তাদের পক্ষেও ভালো। আজকে কি কোনো সেলিব্রেশন হয়েছে? সেলিব্রেশন আমরা আমাদের প্রতিদিনকার শুটিংটাই একটা সেলিব্রেশন ছিল, মানে যে কদিন আমি থাকতাম, তো আজকেও সে কোনো না কোনো ভাবে একটা সেলিব্রেশন হবেই, সেলিব্রেশন আমরা বানিয়ে নেব। দর্শকদের এটুকুই বলবো যে আপনারা ভালোবেসে এত মাস ধরে আমাদের দেখেছেন, এবং আরেকটু ধৈর্য ধরুন, আমাদের আমরা হয়তো একসাথে ফিরবো কিনা বলতে পারছি না, কিন্তু আমরা এক একজন এক একটা কাজ নিয়ে আবার আপনাদের কাছে খুব শীঘ্রই ফিরে আসবো।